আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাইনি, কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। যদি আপনারা কাজে ফিরতে চান, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব, আমি অফিসারদের সাথে কথা বলবো। আমি আপনাদের বলতে চাই আপনাদের ডিমান্ডগুলো আমি ভাবব, যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন, এবং আমি চাই তিলোত্তমার বিচার হোক। আমি সিবিআইকে অনুরোধ করব যত তাড়াতাড়ি বিচার হোক, এমনকি 3 মাসের মধ্যে তারা যেন ফাঁসির অর্ডার দেয়।